কেন অপালা, কেন এরকম জঘন্য কাজ কেন করলেন আপনি? আপনার মনে এত হিংসা? আপনি এতটা নিচে নামতে পারেন? না না ড্রোন, বিশ্বাস করো আমি মেনে নিচ্ছি। আমি আলতা শিখরে মানে আমি স্বীকার করছি কিছু মিশিয়েছিলাম, কিন্তু সাপ আমি জানি না। সাপ জানেন না? জানেন না তো এই ঝুড়িটা কি উড়ে উড়ে চলে এসেছে আপনার ঘরে? সত্যি আমি জানি না এটা আমার ঘরে কি করে এলো। ব্যাস, আর কিছু জেনে কাজ নেই আমার। এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। সাপটা আমার ঘরে ছেড়ে আপনি কায়দা করে ঝুড়িটা আপনি নিজের ঘরে এনে রেখেছিলেন, তাই তো? সত্যি বলছি, সত্যি আমি কাজ করিনি, আমি করিনি এটা। আপনি তো ভাবেননি যে চিনি বেঁচে ফিরে আসবে, আবার ফিরে এসে আপনার ঘরেই খানা তল্লাশি করবে। সেদিন ঠাকুরের কাছে কি সব কথা বলতে গেলেন না একা একা? এই ছিল আপনার মনে? আমার মেয়েটার এত বড় ক্ষতি করতে চাইছিলেন আপনি? আমি না ভাবতে পারছি না, নীলমাধব ছিলেন বলে আমার মেয়েটা রক্ষা পেয়েছে, না হলে তুমি এত নিচু মনের মেয়ে অপালা। আমার না খুব লজ্জা করছে অপালা, তোমাকে কি না আমি আমি আপনাকে তখন বলেছিলাম না ম্যাডাম, ভগবান দোষীদের কোনো দিন ক্ষমা করেন না। দেখলেন তো, সেই ধরা পড়ে গেলেন। আপনাদের ঘর সেখান থেকে আলতা সিঁদুর দুটো একটু সরাতে হবে, আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তোরা কোথায় কি লুকোতে পারে আমার একটা আন্দাজ আছে, আশা করছি পেয়েও যাব। আঙ্কেল! হ্যাঁ আঙ্কেল, আঙ্কেলই নির্ঘাত আমাকে ফাঁসিয়েছে। ড্রোন, তুই এক্ষুনি পুলিশে খবর দে, এই মেয়েকে আমরা জেলের ঘানি রাখবো। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল বলছি যে ওই ঝুড়িটা আমার রুমে কে রাখলো? মানে আমি কি করে জানবো? প্লিজ, কি করে জানবেন মানে? তাহলে কে জানবে? আপনি তো তখন, আরে তোমার ঘর তুমি জানো, মানে আপনি তো তখন বলছেন। এই হচ্ছে সেই ঝুড়ি। এইটা অপলার ঘরে ছিল? ও মা গো, তুমি তাহলে আমার চোখের আড়ালে ঝুড়িটা টুক করে সরিয়ে দিয়েছো? কি কুবুদ্ধি গো তোমার! না আমি কিছু করিনি, আমি কিছু সরাতেও যাইনি, আমি কিছুই জানি না এই বিষয়ে। ও মা, সে কি গো, ওই মেয়ের ঘরে নাকি এই ঝুড়ি পাওয়া গেছে? তুমি এত নিষ্ঠুর, কেন এরকম করলে গো? আমি তো শুধু চুপ, একদম চুপ করো তুমি। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।